আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে নতুন আরও একটি ভিডিও নিয়ে আসলাম। বাটনল ঝুঁকি এলবিএইচ 1790 এ এই মডেলের আমরা কিভাবে স্ট্যান্ডার্ড নিডল থ্রেড ট্রিমিং অ্যাডজাস্ট করব, তো সেই ভিডিওটি নিয়ে আপনাদের মাঝে আসলাম। তো ভিউয়ার্স, ফিরছি ছোট্ট একটা ইন্টারভিউ, আমাদের সঙ্গেই থাকুন। ওয়েলকাম টু ব্যাক ভিউয়ার্স, এলবিএইচ 1790 এ। তো এই মডেলের আজকে আপনাদেরকে দেখাবো যে কীভাবে খুব সহজেই নিডল থ্রেড ট্রিমিং অ্যাডজাস্ট করবেন। তো ভিউয়ার্স, অনেকেই আমরা এলবিএইচ 1790 ডাবল এস এই মডেলের কাজ করেছি। তো এই এলবিএইচ 1790 ডাবল এস এবং এ এই মডেলের ভিতরে একটু ডিফারেন্স আছে। তো ভিউয়ার্স, বিশেষ করে যারা নতুন তাদের জন্য ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো ভিউয়ার্স, চলুন পুরো ভিডিওটি আমরা উপভোগ করি। তো থ্রেড ট্রিমিং অ্যাডজাস্ট করতে হলে প্রথমে আমাকে এম বাটনটা প্রেস করতে হবে। তো প্রেস করার পরে ভিউয়ার্স দেখেন একটা জিনিস, আমরা যারা 1790 ডাবল এস এ মডেলের কাজ করেছি, তো সেখান থেকে আমাদের এই যে মেমোরি সুইচ টু, এখান থেকে আমাদের অ্যাডজাস্ট করতে হয়েছে। কিন্তু আমরা এই মেশিনে অর্থাৎ 1790 এ এই মডেলের যে চেক প্রোগ্রাম আছে, দেখেন চেক প্রোগ্রাম, এই চেক প্রোগ্রাম থেকে আমাদেরকে এই নিডল থ্রেড ট্রিমিং অ্যাডজাস্ট করতে হবে। তো ভিউয়ার্স, আমরা এই এখানে দেখেন এক নাম্বার খুব সংকীর্ণভাবে দেওয়া আছে, নিডেল থ্রেড ট্রিমিং ওয়ার্জিন অ্যাডজাস্ট। তো এটা আমি এখন সিলেক্ট করে দিলাম। তো ভিউয়ার্স, এখন দেখেন এটা সিলেক্ট করে দেওয়ার পরে আমি এটাকে কী করব, ডাটা বাটন প্রেস করে আমি দেখেন আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। তো ভিউয়ার্স দেখেন এখানে প্রথম জিরো আছে, তারপরে 86 আছে, তারপরে 8 আছে, তারপরে 42 আছে। তো এটা মোটামুটি চলে ভিউয়ার্স, দেখেন এই অবস্থায় দেখেন মোটামুটি এটা সিজারে কাজ করে। তো অ্যাকচুয়ালি আপনাদেরকে আজকে যেটা দেখাবো সেটা হচ্ছে যে স্ট্যান্ডার্ড অ্যাডজাস্ট। তো আমার স্ট্যান্ডার্ড অ্যাডজাস্ট করতে হলে পারে এখানে দেখেন, এখানে থাকবে আমার 84 এখানে দেখেন 84 থাকবে, তারপরে এখানে 8 আছে, এখানে হবে 10, তারপরে এখানে দেখেন 42 আছে, এটা হবে 40, তারপরে ভিউয়ার্স এটা জিরো। চলুন আমরা মেশিনে এবার চেক করে দেখি। ভিউয়ার্স, যদি আমার এই ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন, আর যদি সাবস্ক্রাইব করে থাকেন তো অসংখ্য ধন্যবাদ। সাবস্ক্রাইব না করলে প্লিজ এখনই সাবস্ক্রাইব করে রাখবেন আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো ভিউয়ার্স, আমাদের এটা এখন ঠিক আছে, স্ট্যান্ডার্ড অ্যাডজাস্ট ঠিক আছে। তো আমরা এখন কী করবো, এটা প্রোগ্রামটা সেভ করে দিব। সেভ করে দিতে হলে আমাকে এনএডি বাটনটা প্রেস করতে হবে ভিউয়ার্স। তো আমরা রেডি বাটন প্রেস করলাম, এটা সেভ হয়ে গেছে। তো এখন আমি রিসেট বাটন চাপে এখন মেশিনটা রেডি করে আপনাদের সাথে দেখাবো ভিউয়ার্স। তো থ্যাংক ইউ ভিউয়ার্স, থ্যাংক ইউ ফর ওয়াচিং।